2021 সালে একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় যেটির নাম হচ্ছে ডিউন। সিনেমাটাকে পরিচালনা করেছেন পরিচালক ডেনিস ভিলেনিউভ, যিনি বেশ কিছু মাইন্ড ব্লোয়িং সিনেমাগুলোর পরিচালনা করেছেন। উদাহরণস্বরূপ আমরা ব্লেড রানার, রাইভাল, এছাড়াও আরও প্রচুর রয়েছে। তবে সবথেকে ইউনিক জিনিস হচ্ছে এই সিনেমাটার যে এটা একটা সায়েন্স ফিকশন ফিউচারিস্টিক সিনেমা, মানে সুদূর ভবিষ্যৎ নিয়ে তৈরি। তা সত্ত্বেও এখানে কিছু মেডিভাল সিস্টেম আমরা দেখতে পারি, মানে সেই আদিকালের। এবং আপনি এই সিনেমার সাথে গেম অফ থ্রোনসের একেবারে হুবহু কানেকশন পেয়ে যাবেন। এবং আর একটা কথা, আপনি যদি সিনেমাটা দেখে থাকেন, যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এছাড়া আপনি যদি প্রথমে এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই সেকেন্ডে সিনেমাটা দেখুন, তাহলে সিনেমাটা আরও ভালো মতন আপনি বুঝতে পারবেন। তবে যারা যারা এই অল্প কিছু মিনিটের ভিডিও দিয়ে সম্পূর্ণ সিনেমার স্বাদ নেওয়ার প্ল্যান করছেন তারা সবথেকে বোকা, কারণ এই সিনেমার ভিজুয়ালস তার মিউজিক এক অন্য লেভেলের ছিল। তাই এই অল্প কিছু মিনিটের ভিডিওর সাথে সেই সম্পূর্ণ সিনেমাটার তুলনা করাটা একেবারে বোকামি। অ্যান্ড আমি চাই যে সিনেমাটা আপনারা দেখুন। সো এনিওয়েজ, শুরু করার আগে, হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ডিউন সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। এই গল্পটাকে বোঝার আগে আপনাকে ডুনের ইউনিভার্স, তাদের ভেতরে চলতে থাকা পলিটিক্সগুলোকে বুঝতে হবে, তাই একটু মন দিয়ে শুনবেন। একটা গ্রহ যেটির নাম হচ্ছে অ্যারাকিস, বা সেটাকে ডিউন বলা হয়, এবং সেই গ্রহটি এই ডিউন ইউনিভার্সের সবথেকে গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ সেখানে পাওয়া যায় স্পাইস। স্পাইস হচ্ছে এই ইউনিভার্সের সবথেকে মূল্যবান একটি সাবস্টেন্স। এই যেমন আমাদের গ্রহে পেট্রোল বা যে কোনো খনিজ তেল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর যার কারণে বিভিন্ন দেশ যুদ্ধ পর্যন্ত করতে রাজি, এখানেও সেই জিনিস হয়েছে। আরাকিসে পাওয়া যায় স্পাইস নামক একটি জিনিস, যেটা সেই গ্রহের লোকেরা, যাদের বলা হয় ফেরমেন, তারা পবিত্র মনে করে। কেন? এটা তাদের জীবন বাড়িয়ে দেয়, এছাড়াও শরীরে নানা রকমের শক্তি যোগায়। তবে এই স্পাইস এক ধরনের ড্রাগস, যেটা তারা নেশার কাজে ইউজ করে, আর যার ফলে সেই ফেরমেনদের চোখগুলো নীল রঙের হয়ে যায়। তবে তাদের কাছে এই স্পাইসটা পবিত্র হলেও এই গোটা ইউনিভার্সের লোকেরা স্পাইসটিকে একটি ইন্ধনের কাজে ব্যবহার করে। এটা ছাড়া এই সুদূর মহাবিশ্বে বা কোনো ইন্টারস্টেলার ট্রাভেল করা সম্ভব না, মানে এই সম্পূর্ণ মানব জাতিটাই টিকে রয়েছে এই স্পাইসের উপরে। আর তাই ভ্লাডিমির হারকোনেনের বাহিনী সেই গ্রহে আক্রমণ করে দিয়েছে। আরাকিসের লোকেরা অর্থাৎ ফ্রিম্যানরা তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, তবে হারকোনেন বাহিনীর অস্ত্রগুলো এতটাই উন্নত ছিল যে ফ্রিম্যানরা তাদের সাথে লড়ে পারে না। তাদের গ্রহ এখন হারকোনেনরা কব্জা করে নিয়েছে, এবং তাদের যে পবিত্র জিনিস অর্থাৎ স্পাইস, সেটিকে তারা হারভেস্ট করছে, অর্থাৎ চাষ করে সেগুলোকে সুদূর বিশ্বে বিক্রি করছে। তবে আচমকা হারকোনেনরা সেই গ্রহ ছেড়ে চলে যায়। কেন? একটি চুক্তির কারণে। একজন নতুন রাজার উপরে দায়িত্ব দেওয়া হবে এখন সেই গ্রহটিকে রাজ করার জন্য। আমরা আর একটা গ্রহকে দেখতে পাই যেটির নাম হচ্ছে ক্যালাডেন। সেই গ্রহে রাজ করে হচ্ছে হাউস অ্যাট্রিডিস। সেখানে আমরা রাজার ছেলে অর্থাৎ পল অ্যাট্রিডিসকে দেখতে পাই, যে তার মায়ের সাথে রয়েছে, যার নাম হচ্ছে জেসিকা। জেসিকা হচ্ছে একটা উইচ, যে বেনে জেসরেট নামক একটি সংগঠনের সদস্য। কী সেটা একটু পরে জানতে পারবেন। সো জেসিকা তার ছেলেকে নানান রকমের তন্ত্রবিদ্যার শিক্ষা দিয়েছে। এই যেমন তাদের একটা শক্তি রয়েছে যেটাকে বলা হয় দ্য ভয়েস, অর্থাৎ আপনি আপনার কথার জাদুতে একটা মানুষকে দিয়ে যা খুশি তাই কাজ করাতে পারবেন। তারপর পল ফেরমেনদের টেকনিক, তাদের আচরণ বা তাদের সভ্যতা সম্পর্কে জানা শুরু করে। ফেরমেন অর্থাৎ সেই আরাকিস গ্রহে যারা থাকে, তারা একরকমের স্যুট পরে, যেটা একটা অ্যাডভান্স টাইপের স্যুট, কারণ আরাকিস হচ্ছে একটি সম্পূর্ণ মরুভূমি, আর সেখানে মানুষদের জ্যান্ত থাকতে গেলে তাদের অবশ্যই তেমন একটা ড্রেসের প্রয়োজন। তবে পল সেগুলো কেন যাচ্ছে? কারণ তাদের সম্পূর্ণ রাজবংশকে আরাকিসে পাঠানো হচ্ছে। তবে কে পাঠাচ্ছে তাদের? হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে এই ইউনিভার্সে বহু প্ল্যানেট রয়েছে বা গ্রহ রয়েছে। এই যেমন একটা অ্যারাকিস, তারপর একটা হচ্ছে ক্যালাডেন, অর্থাৎ যেখানে হাউস অ্যাট্রিডিস রয়েছে, আর একটা রয়েছে গেডি প্রাইম, যেটা একটু পরেই আমরা দেখতে পারবো, যেখানে ভ্লাডিমির হারকোনেন রাজ করে। তো এরকম এতগুলো রাজবংশ রয়েছে, তবে তাদের সবার উপরে রয়েছে হাউস করিনো, যেখানে রাজ করে এম্পারর শাডাম দ্য ফোর্থ। যদিও তাকে এই সিনেমায় এখনও দেখানো হয়নি, তবে সে যেহেতু ইনচার্জ, অর্থাৎ তার ক্ষমতাটাই সবার আগে, তাই তার কথা মতন এই অ্যাট্রিডিসদের সেই আরাকিস নামক প্ল্যানেটটিতে যেতে হবে। কিছু মানুষ আসে পলের পিতা অর্থাৎ সেই গ্রহের রাজা লেটোর সাথে সাক্ষাৎ করতে, যাদের বলা হয় ল্যান্ডজ্রেড। ল্যান্ডজ্রেড হচ্ছে একটি শক্তিশালী সংগঠন, যারা কোনো নির্দিষ্ট রাজার অধীনে কাজ করে না। তাদের সংগঠনের মধ্যে বিভিন্ন গ্রহের অর্থাৎ বিভিন্ন রাজবংশের লোকদের আপনারা দেখতে পারবেন, মানে একটি পলিটিক্যাল সংগঠন, বা আমাদের পৃথিবীর জাতিসংঘও বলতে পারি, যারা এসেছে রাজা লেটোর থেকে তার সই নিতে। মানে যে চুক্তি হয়েছিল যে হারকোনেনরা আরাকিস গ্রহটা ছেড়ে দেবে এবং অ্যাট্রিডিসরা সেই গ্রহে গিয়ে রাজ করবে। সেখানে ল্যান্ডজ্রেডদের মধ্যে আমরা একজন বেনে জেসরেটের সদস্যকে দেখতে পাই।
বেনে জেসরেট হচ্ছে উইচেসের একটি সংগঠন, অর্থাৎ সেখানে শুধু মেয়েরা থাকে যারা বিভিন্ন রকমের কালো জাদু মানে এইসব জাদুবিদ্যা শিখে বেড়ায়। এবং পলের মা অর্থাৎ জেসিকা সেই সংগঠনেরই একটা সদস্য। যাই হোক, রাজা লেটো অর্থাৎ পলের পিতা সেই চুক্তিতে রাজি হয়ে যায় এবং ল্যান্সরেটরা সেই গ্রহ ছেড়ে চলে যায়। সেখানে লেটোর পাশে আমরা একটা মানুষকে দেখতে পাই যার নাম হচ্ছে থুফির, যাদের মেন্ট্যাড বলা হয়। তবে কি কাজ তাদের! আপনাদের একটা মজার বিষয় বলি, আমরা এই যে গল্পটা দেখছি তখন সাল হচ্ছে 10,191, অর্থাৎ সুদূর ভবিষ্যৎ। তবে মানুষেরা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বিশ্বাস করে না, অর্থাৎ সেটির ব্যবহার করে না। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর খারাপ প্রভাব আমরা ম্যাট্রিক্স এছাড়াও টার্মিনেটর ইত্যাদি সিনেমাতে দেখেছি, আর সেই কারণেই মানুষেরা সব কাজ ম্যানুয়ালি করে ফেলে। তবে কম্পিউটার ছাড়া এত কঠিন হিসাব বা এইসব ফর্মুলাগুলো কীভাবে করে মানুষেরা! গল্পের শুরুতে আমি একটা জিনিসের কথা বলেছিলাম, অর্থাৎ স্পাইস। স্পাইসের কারণে বিভিন্ন মানুষদের মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা চলে আসে। কিছু মানুষ মিউটেট হয়ে পরিবর্তন হয়েছে গিল্ড নেভিগেটরে। তাদের দেখতে অদ্ভুত হয়ে গেলেও তাদের ব্রেন এতটাই শার্প যে তারা রীতিমতো একটা সুপার কম্পিউটারের মতন কাজ করে। এবং ছোটোখাটো কম্পিউটার বা ছোটোখাটো হিসাবের জন্য যেসব মানুষরা রয়েছে তাদের মেন্টাইড বলা হয়। তবে মেন্টাইডদেরও কিন্তু মাথা প্রচণ্ড শার্প, যার ধারে কাছে একটা সাধারণ মানুষ আসতে পারবে না। যাই হোক, সেই চুক্তি হয়ে গিয়েছে। তারপর পল তার একটা ভালো বন্ধু অর্থাৎ ডানকেনের সাথে সাক্ষাৎ করে। ডানকেন হচ্ছে সে অ্যাট্রিটিভদের সৈন্যবাহিনীর একজন সদস্য। ডানকেন পলকে খুব ভালোবাসে এবং পল জানতে পারে যে ডানকেন সবার যাওয়ার আগেই সে অ্যারাকিস নামক গ্রহটিতে গিয়ে সেখানকার যেসব মানুষেরা রয়েছে অর্থাৎ ফেরম্যানদের সাথে সাক্ষাৎ করবে। তবে পল তার সাথে আগে যেতে চায়। অবশ্যই ডানকেন তাতে রাজি হয় না। তবে পলের একটা কারণ রয়েছে। পল অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখছে বা একটা পের ভিশন দেখছে। সে একটি মেয়েকে দেখতে পারছে যার নাম হচ্ছে চাইনি কাইন। তবে এগুলো সে কেন দেখছে সেটা সে বুঝতে পারছে না। পল দেখতে পেয়েছে যে সেই ফেরম্যানদের মধ্যে একজন হচ্ছে ডানকেন। তবে একটি যুদ্ধে ডানকেন তার নিজের জীবনটা হারায়। যদিও ডানকেন এই কথাগুলো বিশ্বাস করে না, কারণ অবশ্যই পল তো এগুলো স্বপ্নই দেখেছে। তারপর পল তার পিতার সাথে সাক্ষাৎ করে। তার পিতাকেও সে জানায় যে সে ডানকেনের সাথে সেই আরাকিস নামক গ্রহটিতে আগে আগে যেতে চায়। তার পিতা অবশ্যই তাকে ছাড়ে না। তবে সেখানে তাদের মধ্যে কিছু দারুণ কথোপকথন হয়। তার পিতা তাকে জানায় যে সেই গ্রহে যাওয়ার পর সেখানকার লোক অর্থাৎ ফরমেনদের সাথে সে একটা অ্যালায়েন্স বানাবে, অর্থাৎ একটা বন্ধুত্ব সম্পর্ক বানাবে যেটা এতদিন ধরে হয়নি। তার পিতা সন্দেহ করেছে যে অন্যান্য রাজত্বগুলো রয়েছে তারা তার বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়তো করছে, এবং লেটো চায় যে তার ছেলে পল এই ব্যাপারগুলো ভালো মতন বুঝুক। তারপর আমরা আবার পলকে দেখতে পাই যে লেটোর সেনাপ্রধান অর্থাৎ গার্নির সাথে লড়াই করার টেকনিক শিখছে। তাদের কাছে এক টাইপের ডিভাইস রয়েছে যেটির মাধ্যমে শরীরের চারপাশে একটি শিল্ড তৈরি হয়। তবে একটু বুদ্ধি করে যদি হামলা করা যায় তাহলে সেই শিল্ডটি ছেদ করেও মানুষদের মেরে ফেলা সম্ভব। অন্যদিকে আরেকটি নতুন গ্রহ অর্থাৎ গেইডি প্রাইম, যেখানে রাজ করে হচ্ছে ভ্লাডিমির হারকোনেন। তো যেমনটা বলেছিলাম যে হারকোনেন বাহিনী সেই আরাকিস নামক গ্রহটি ত্যাগ করে চলে গিয়েছে, যেটা জানতে পেরে রাবান অর্থাৎ হারকোনেনের ভাইপো সে প্রচণ্ড রেগে গিয়েছে যে তারা এত বছর ধরে সেই গ্রহটাতে রাজ করেছে আর এখন এম্পারর সাডাম তাদের সেই গ্রহটি ত্যাগ করে চলে আসতে বলল। তবে রাজা হারকোনেন তাকে জানায় যে এটা তো জাস্ট একটা প্ল্যান, সেখানে অবশ্যই হারকোনেনরাই রাজ করবে, তবে অ্যাট্রিডিসদের ফাঁদে ফেলার জন্য এটা করা প্রয়োজন ছিল। অন্যদিকে পল স্বপ্নে আবার সেই ভিশনগুলো দেখতে পায়, অর্থাৎ কিছু ফ্রিম্যান এবং সেই মেয়েটি অর্থাৎ কাইন্সকেও সে দেখতে পায়। তবে সেই মুহূর্তে রাতের বেলা তার মা তাকে ঘুম থেকে উঠিয়ে দেয়, কারণ একজন মানুষ তার সাথে সাক্ষাৎ করতে এসেছে যার নাম হচ্ছে গ্যাইসেলেন মহিম। তবে কে এসে? সে হচ্ছে একজন রেভারেন্ট মাদার যে বর্তমানে বেন গেসরেটকে লিড করে। যেমনটা বলেছিলাম যে বেন গেসরেট অর্থাৎ মেয়েদের সেই সংগঠনটা যারা যথেষ্ট শক্তিশালী, তাদের এক আলাদা রাজনীতি চলে এবং সেই রেভারেন্ট মাদার ব্যক্তিগতভাবে পলের সাথে সাক্ষাৎ করতে চায়। জেসিকা তখন তার ছেলে পলকে সেখানে নিয়ে যায় এবং মহিম তখন পলের থেকে কিছু টেস্ট নেয়। তাকে একটা বাক্সের মধ্যে হাত ঢুকাতে বলে যেখানে তাকে কিছু যন্ত্রণা দেওয়া হবে। সে যদি সেই বাক্স থেকে হাত বার করে তাকে একটা সুইয়ের মাধ্যমে তৎক্ষণাৎ মেরে ফেলা হবে। তবে সেই পরীক্ষায় পল সাফল্য লাভ করে। এই সিনটা এতটা ইন্টেন্স ছিল যে পল যন্ত্রণায় ছটপট করছে। তার মা অর্থাৎ জেসিকা দরজার বাইরের থেকে তার ছেলের আর্তনাদ শুনতে পারছে, কিন্তু সে কিছু করতে পারছে না, কারণ তাদের সংগঠনে তাদের নিয়মটাই আগে এই পরীক্ষাতে পলকে পাশ করতেই হবে। যদিও পল পাশ করেই গেছে যেমনটা বললাম, এবং তারপর রেভারেন্ট মাদার মহিম পলকে জিজ্ঞেস করে যে সে কী কী স্বপ্ন দেখছে। পল সব কিছু জানায় যে সে সেই ফরমেনদের স্বপ্নে বারবার দেখছে, কেন দেখছে সেটা কিন্তু সে জানে না। যাই হোক, তারপর যাওয়ার আগে মহিম জেসিকার সাথে সাক্ষাৎ করে। জেসিকাকে জানায় যে সে একটা বড় ভুল কাজ করেছিল, কারণ তার একটা পুত্রী বা একটা মেয়ে জন্ম দেওয়ার কথা ছিল কিন্তু সে দিয়েছে একটা ছেলের জন্ম। আমরা দেখেছিলাম যে সে বেন গ্যাসরেট সদস্যদের মধ্যে শুধু মেয়েরাই থাকে, কোনো ছেলে থাকে না। তবে এই নিয়মকে কখনো রিভার্ট করাও যায়, মানে একটা ছেলেও সেই স্থান নিতে পারে।
তাদের একটা প্রফেসি রয়েছে, মানে একটা ভবিষ্যৎবাণী রয়েছে যে একজন মানুষ এই সম্পূর্ণ ইউনিভার্সের মধ্যে শান্তি আনবে, এবং তারা মনে করে যে সম্ভবত পল সেই মানুষটা। যাই হোক, শুনতে থাকুন, আরও ভালো বুঝতে পারবে। অন্যদিকে পল তার মাকে সম্পূর্ণভাবে চিনতে পেরে গিয়েছে যে তার মায়ের আসল উদ্দেশ্যটা কী ছিল। হ্যাঁ, পলের মা হচ্ছে জেসিকা এবং তার পিতা হচ্ছে লেটো, কিন্তু লেটো এবং জেসিকা তারা কিন্তু স্বামী স্ত্রী না, অর্থাৎ তাদের মধ্যে বিয়ে হয়নি। পলকে জন্ম দেওয়া জেসিকার একটি কারসাজি ছিল। যাই হোক, পরের দিন তারা তাদের নিজস্ব গ্রহ অর্থাৎ ক্যালাডেন ছেড়ে সেই নতুন গ্রহ অর্থাৎ আরাকিসে গিয়ে প্রবেশ করে, অর্থাৎ তাদের নতুন বাসস্থান। তবে সেখানকার যে নেটিভ মানুষরা রয়েছে অর্থাৎ ফরম্যান, তারা পলকে দেখে লিসেন আল গাইব বলে চেঁচিয়ে ওঠে, যেটির মায়নে হচ্ছে ভয়েস ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড, অর্থাৎ বহির্বিশ্ব থেকে আসা একটি আওয়াজ, বা সহজ ভাষায় বলতে গেলে ফরিস্তা, যে তাদের এই গ্রহে একটি শান্তি এনে দেবে। তার মানে এই ভবিষ্যৎবাণীটা অনেকেই জানে এবং তারাও মনে করে যে পল হয়তো সেই মানুষটাই। তারপর তারা তাদের জেট ফ্লেয়ার্সে করে নতুন বাসস্থানে গিয়ে পৌঁছায়। সেখানে জেসিকা তার এক নতুন চাকরানির সাথে সাক্ষাৎ করে এবং বুঝতে পারে যে তার কাছে একটি ছুরি রয়েছে যেটা সে লুকিয়ে রেখেছে, তবে হত্যা করার উদ্দেশ্য নয়, বরং উপহার দেওয়ার উদ্দেশ্যে। সেটা একটা স্পেশাল ছুরি যেটাকে বলা হয় ক্রিস নাইফ, এবং সেই ছুরিটা বানানো হয়েছে সেই গ্রহের একটি পবিত্র জন্তু, যেটা এক ধরনের স্যান্ডওয়র্ম, তার দাঁত দিয়ে। তারপর পল সেই গ্রহের সেই জন্তুটা অর্থাৎ স্যান্ডওয়র্ম, বা যাকে সেই গ্রহের লোকেরা সাই হুলুট বলে ডাকে, তার ব্যাপারে জানার চেষ্টা করছে। তবে সেই মুহূর্তে একটি হান্টার সিকার বা একটা বিষাক্ত মাছির মতন ডিভাইস তার উপরে হামলা করতে আসে, যদিও পল সেটা দেখতে পেয়ে যায় এবং সেই হামলা থেকে বেঁচে যায়। এবং পরের মুহূর্তেই অ্যাট্রিডিসদের সৈন্যবাহিনীরা সেই মানুষটিকে খুঁজে পায় যে সেই হান্টার সিকারটাকে কন্ট্রোল করছিল, অর্থাৎ একজন হারকোনেন যে দেওয়ালের ফাঁকে একটি স্থানে লুকিয়ে ছিল এতদিন। অন্যদিকে সেই হারকোনেনদের লিডার অর্থাৎ ভ্লাদিমির হারকোনেন তার সাথে রেভারেন্ট মাদার মহিম সাক্ষাৎ করতে গিয়েছে। আমরা এতক্ষণে তো বুঝে গিয়েছি যে হারকোনেনরা অ্যাট্রিডিসদের পছন্দ করতে পারে না। মহিম তখন ভ্লাদিমির হারকোনেনকে বলে যে তোমরা অ্যাট্রিডিসদের উপর আক্রমণ করো বা যাই করো, কিন্তু পল এবং তার মা অর্থাৎ জেসিকার যাতে কিছু না হয়। আর অবশ্যই যেমনটা বলেছিলাম, বেনেজেসরেটদের যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং তাই ভ্লাদিমির হারকোনেন তার কথায় রাজি হয়ে যায়। তবে ভ্লাদিমিরের একটি মেন্টর রয়েছে যার নাম হচ্ছে পিটার ডিভ্যারিস। সে হারকোনেনকে জিজ্ঞেস করে যে তাদের কাজ তো রয়েছে সম্পূর্ণ অ্যাট্রিডিসদের ধ্বংস করে দেওয়া, তাহলে জেসিকা এবং পলকে তারা কেন ছাড়বে? তখন ভ্লাদিমির জানায় যে তাদের দুজনকে হারকোনেনরা মারবে না, বরং সেই গ্রহের কঠিন পরিবেশ তাদের মেরে ফেলবে, মানে ইনডাইরেক্টলি মার্ডার করবে তাদের। যাই হোক, তারপর লেটোর সাথে ডানকান এসে সাক্ষাৎ করে। ডানকান এতদিন ধরে সেখানকার নেটিভরা অর্থাৎ ফার্মানদের সাথে সম্পর্ক বানিয়ে রেখেছে, এবং সেই মুহূর্তে সেই ফার্মানদের একজন লিডার অর্থাৎ স্টিলগার লেটোর সাথে এসেছে কিছু কথা বলতে। প্রথমে স্টিলগার সেখানে থুতু ফেলে, যেটা দেখতে পেয়ে গার্নি অর্থাৎ লেটোর বাহিনীরা রেগে যায়। আসলে এটা ফার্মানদের সম্মান জানানোর একটি পদ্ধতি। এখন আপনি ভাবছেন যে কীভাবে, তাহলে আপনাকে এর পিছনে সায়েন্সটা বুঝতে হবে। সেই গ্রহ অর্থাৎ অ্যারাকিস, সেখানে জল পাওয়া যায় না সহজে। সেখানকার নেটিভরা অর্থাৎ ফার্মানরা এক ধরনের ড্রেস পরে, যে ড্রেসটা মানুষের শরীরের ঘাম তাদের রেচনটাকেই রিসাইকেল করে জলে পরিণত করে, যেটাই তারা পান করে। তাদের কাছে জলের উপরে মূল্যবান কিছুই না, সেই কারণে সে তার মুখের একটা সালাইভা বা থুতু সেটাকে তারা ফেলছে। এই গল্পে আমরা দেখেছি যে তারা থুতু ফেলে ফেলে সেটাকে রিসাইকেল করে জল বানিয়ে সেটাকে পান করে, তাই অবশ্যই সেটা তাদের কাছে অনেক মূল্যবান জিনিস। তো আশা করি এখন ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো সেখানে স্টিলগার এবং লেটোর মধ্যে কিছু কথোপকথন হয়। লেটো তাদের স্পষ্ট বুঝিয়ে দেয় যে তারা অর্থাৎ হাউস অ্যাট্রিডিসরা এই গ্রহতে এসেছে কারোর উপর আক্রমণ করার জন্য না, তারা ফার্মেনদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, এবং এই গ্রহের তাদের যে কাজটা অর্থাৎ সেই স্পাইস নামক বস্তুটি চাষ করা, এইটুকুনি তারা করবে, এর বাইরে আর তারা কোনো কাজ করবে না। স্টিলগার এতে খুশি হয় এবং সেখান থেকে চলে যায়। তারপর লেটো তার বাহিনী নিয়ে বেরিয়ে পড়েছে। তারা একজন মানুষের সাথে সাক্ষাৎ করে যে হচ্ছে ডক্টর লিয়েট কাইস, অর্থাৎ একজন ইকোলজিস্ট। তার চোখটা নীল, অর্থাৎ সে একজন ফরম্যান, তবে সে নিজেকে ইম্পেরিয়াল বাহিনীর একজন মানুষ মনে করে, অর্থাৎ সবার উপরে যে রাজা রাজ করে তার লোক। সে রাজা লেটোকে দেখাতে এসেছে যে সেখানে কিভাবে সেই স্পাইস নামক বস্তুটির চাষ করা হয় বা কিভাবে কাজ শুরু করতে হবে ইত্যাদি, কারণ হারকোনেনরা সব জিনিসপত্র ফেলে দিয়ে তো চলে গিয়েছে। তারা প্রত্যেকে এক ধরনের উন্নত মানের ড্রেস পরে, যেটা সেই ফরম্যানরা পরে। সেই প্রচণ্ড গরম থেকে তাদের বাঁচতে হলে সেই ড্রেসটা তাদের পরতে হবে, এটা তাদের শরীরকে ঠান্ডা রাখে। তবে কাইস লক্ষ্য করে যে পল অনেক আগে থেকেই বরং ভালোভাবে সেই ড্রেসটা পরে ফেলেছে। সে পলকে জিজ্ঞেস করে আগে কি কোনোদিন সে সেই ড্রেসটা পরেছে। পল জানায় না, তবে আমরা জানি যে পল তার স্বপ্নে বা তার ভিশনে বহুবার সেই ফরম্যানদের দেখেছে, যেন সেই ফরম্যানদের সাথে তার একটা কোনো কানেকশন রয়েছে। সো তারা তাদের সেই জেট ফ্লেয়ার্স নিয়ে বেরিয়ে পড়েছে এবং সেখানে একটি হারভেস্টার দেখতে পায় যেটির মাধ্যমে সেই স্পাইস নামক বস্তুটিকে চাষ করা হয়। তবে সেখানে একটি বিপদ আছে,
বহু দূর থেকে তারা লক্ষ্য করতে পারে যে একটি স্যান্ডওয়ার্ম অর্থাৎ সেই বৃহৎ আকার জন্তুটা এগিয়ে আসছে। আসলে সেই জন্তুটা সেই বালির উপরে হওয়া ছোট থেকে ছোট আওয়াজগুলো বুঝতে পেরে যায়। তো সেই কারণেই তাদের সেই মেশিনটা অর্থাৎ সেই হারভেস্টারটিকে সেখান থেকে তো সরাতে হবে। তবে দুর্ভাগ্যবশত একটি ক্রেন সেখানে চলে আসে যার একটি অ্যাঙ্কার আচমকা কাজ করে না। সেই হারভেস্টারের মধ্যে বহু মানুষ ফেঁসে রয়েছে, তাদের তো বাঁচাতে হবে। অন্যদিকে সেই জন্তুটা অর্থাৎ সেই স্যান্ডওয়ার্ম সে অনেক কাছে চলে এসেছে। তখন রাজা লেটো সবাইকে বাঁচাবে বলে ডিসাইড করে। তার সাথে থাকা প্রত্যেকটা জেট ফ্লেয়ার্সের মধ্যে থেকে জিনিসগুলো ফেলে তার মধ্যে মানুষদের পড়ে সে বাঁচিয়ে নিয়ে যাবে। তারা বেরিয়েছে মানুষগুলোকে বাঁচানোর জন্য, অন্যদিকে পলও বাইরে বেরিয়েছে। তবে বালির মধ্যে থাকা স্পাইসগুলো পলের শরীরে প্রবেশ করে, যেমনটা বলেছিলাম যে সেটা এক টাইপের নেশার মতন জিনিস, এবং পল হ্যালুসিনেট করতে থাকে। তবে সময় মতন গার্নি এসে তাকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই মুহূর্তে প্রথমবারের মতন আমরাও সেই বৃহৎ আকার স্যান্ডওয়ার্মটাকে দেখতে পাই যে সেই সম্পূর্ণ হারভেস্টারটাকে গিলে নেয়। আর এই সিনটা সত্যিই চমৎকার ছিল। মিউজিকগুলো যদি আপনি এই সিনেমাটা না দেখেন না তাহলে ফিল করতে পারবেন না। অন্যদিকে রাজা লেটো সে ডক্টর কাইসের উপর রেগে গিয়েছে যে এম্পারার তাদের এই গ্রহতে পাঠিয়েছে ব্যর্থ হওয়ার জন্য, কারণ অধিকাংশ হারভেস্টার নষ্ট হয়ে গিয়েছে, ঠিক মতন কাজ করছে না। কাইস তখন জানায় যে এটা ভাবার দায়িত্ব তার না। অন্যদিকে পল আবার সেই ভিশনটা দেখেছিল, আর তখন সুক ডক্টর উইলিংটন তাকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। সে বলে যে স্পাইসগুলো তার শরীরে যাওয়ার জন্যই সম্ভবত সে কিছু হ্যালুসিনেট করেছে। তবে সত্যি কি সেটা পলের হ্যালুসিনেশন ছিল নাকি স্পষ্ট ভবিষ্যৎটাকে সে চোখে দেখতে পেয়েছে? পল তার ভিশনে স্পষ্ট সেই মেয়েটিকে অর্থাৎ কাইন্সকে দেখতে পেয়েছে। সে দেখতে পেয়েছে একটি ছুরি যেটি দিয়ে সম্ভবত পলকে হত্যা করা হয়েছে। সে তার মাকেও দেখতে পেয়েছে যার কোলে একটি বাচ্চা রয়েছে এবং তারও চোখগুলো নীল হয়ে গিয়েছে, ঠিক যেমনটা সেই ফরম্যানদের থাকে। সে স্পষ্ট তার মাকে বলে ওঠে যে সে প্রেগনেন্ট হবে। আর যেটা শুনতে পেয়ে জেসিকা অবাক যে পলের তো এগুলো জানার কথা না। যাই হোক, এবার গল্পের মোড়টা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে একটি সম্পূর্ণ নতুন গ্রহ অর্থাৎ সালুসা সেকান্ডাস, যেখানে ইম্পেরিয়াল বাহিনীরা থাকে। আর সেখানে এক ভয়ানক সৈন্যদল যাদের বলা হয় সার্ডুকার, তারা রেডি হচ্ছে সেই অ্যাট্রিডিসের উপরে হামলা করার জন্য। সার্ডুকারদের লিডার তখন পিটার ডিভ্যারিসকে জিজ্ঞেস করে যে রাজা হারকোনেন তার কাছে তো যথেষ্ট বাহিনী রয়েছে অ্যাট্রিডিসের উপরে হামলা করার জন্য, তা সত্ত্বেও তারা সার্ডুকারদের কাছে সাহায্য কেন চাইছে? আর তখন আমরা জানতে পারি অ্যাট্রিডিসদের পলিটিক্যাল পাওয়ার যথেষ্ট বেশি হয়ে যাচ্ছে। তারা এতটাই সৎ যে চারিদিক দিয়ে মানুষদের সাপোর্ট তারা পাচ্ছে, আর যেটার থেকেই তাদের সবার উপরের যে রাজা অর্থাৎ এম্পারর সাডাম সেও হিংসা করা শুরু করেছে। অর্থাৎ অ্যাট্রিডিসদের এখন ক্ষমতাচ্যুত করতে হবে। লেটো অর্থাৎ লেটো অ্যাট্রিডিস জেসিকাকে জিজ্ঞেস করে যে সে কি পলকে রক্ষা করবে এই বিপদের টাইমে, কারণ সেও জানে যে একটা বিপদ আসতে চলেছে। লেটো তাকে পলের মা হিসাবে নয় বরং একজন বেনেজেসরিট হিসাবে জিজ্ঞেস করে যে তারা কি পলকে এই বিপদ থেকে বাঁচাবে। আর সেদিন রাত্রের বেলায় যখন সবাই ঘুমাচ্ছিল তখন হারকোনেনের সৈন্যরা সেখানে হামলা করে দিয়েছে। লেটোর ঘুম ভাঙে তার একটু সন্দেহ হয় এবং সে তার বডি শিল্ডটাকে অ্যাক্টিভেট করে চলে, আর সেই মুহূর্তে তার উপরে একজন হামলা করে দেয়। যদিও আমি আগেও বলেছি যে তাদের গায়ের সেই শিল্ডটা একটি নির্দিষ্ট সময়ে এসে ভেঙে যায়, আর সেমভাবেই একটি ধারালো সুই লেটোর গায়ে ঢুকে যায় এবং সে প্যারালাইজড হয়ে যায়। তবে কে তাকে সেই আক্রমণটা করেছে? তারই একজন বিশ্বস্ত অর্থাৎ সুক ডক্টর উইলিংটন। আর্কিস নামক গ্রহে সে ডিফেন্সটিকে সে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, যার ফলে অ্যাট্রিডিসদের সব শিল্ডগুলো ভেঙে হারকোনেনরা ভেতরে প্রবেশ করতে থাকে। তবে সেখানে তো হারকোনেন না, সেই ভয়ানক সেনাবাহিনী অর্থাৎ সার্ডুকাররাও অ্যাট্রিডিসদের উপরে হামলা করে দিয়েছে। আর দুতরফা হামলায় অবশ্যই অ্যাট্রিডিসদের দাঁড়ানোর মতন আর ক্ষমতা নেই। তবে ডক্টর উইলিংটন ইচ্ছে করে এই কাজটা করেনি, তার স্ত্রীকে ভ্লাডিমির হারকোনেন কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে, আর তাকে বাঁচানোর জন্যই সে এই বিশ্বাসঘাতকতা করছে। তবে সে লেটোকে একটা সুযোগ দেয়, তার কাছে একটি যন্ত্র ছিল, একটি বিষাক্ত দাঁত যেটির মাধ্যমে বিষাক্ত গ্যাস বেরোবে। ডক্টর উইলিংটন যখন তার স্ত্রীকে পেয়ে যাবে তখন লেটো সে বিষাক্ত গ্যাসের মাধ্যমে সবাইকে হত্যা করে ফেলতে পারবে, অর্থাৎ একটা সুসাইড মিশন, মানে সেও মরবে সবাই মরবে এরকম একটা ব্যাপার। অন্যদিকে ডানকান সে একাই সার্ডুকার বাহিনীর সাথে লড়ছে এবং সে লক্ষ্য করে যে পল তার ঘরের মধ্যে নেই। আসলে পল এবং জেসিকা তাদের দুজনকে সে জেট ফ্লেয়ার্সে করে নিয়ে যাওয়া হচ্ছে মরুভূমির মাঝখানে ছেড়ে দেওয়ার জন্য, যাতে সেই বৃহৎ জন্তুটা তাদের গিলে ফেলে। হয়তো আপনাদের মনে রয়েছে যে ভ্লাদিমির হারকোনেন রেভারেন্ড মাদার মহিমকে কথা দিয়েছিল যে তাদের দুজনকে তারা হত্যা করবে না, আর সেটাই করে, তারা সেই মরুভূমির মাঝখানে তাদের ছেড়ে দেবে যাতে সেই জন্তুটাই মেরে ফেলবে। তবে এখানে পল এবং জেসিকার সেই শক্তিটা কাজে আসে। জেসিকা পলকে ছোটবেলার থেকে সে বেনেজেসরেটদের টেকনিকগুলো শিখিয়ে এসেছে, অর্থাৎ মানুষকে তার কথার জোরে বশে করে নেওয়া। আর সেখানে পল এবং জেসিকা তাদের সেই পাওয়ারটি ইউজ করে সেই হারকোনেনদের নিজেদের মধ্যেই লড়িয়ে দেয়। তারা সেই প্লেনের মধ্যে একটি ফার্ম কিট লক্ষ্য করতে পারে এবং বুঝতে পারে যে ডক্টর উইলিংটন তাদের জন্য সেটা রেখে দিয়ে গিয়েছিল, অর্থাৎ মানুষটা সত্যিই ভালো ছিল, শুধু সে তার স্ত্রীকে বাঁচানোর জন্যই এই কাজটা করলো।
যাই হোক, পল এবং জেসিকা তারপর সেই প্লেন থেকে বাইরে বেরোয়, কারণ হারকনেনরা সেই প্লেনটিকে অকেজো করে দিয়েছে, এবং তারা বাইরে বেরিয়ে দেখে যে অ্যাট্রিডিসদের সেই সম্পূর্ণ শহরটি ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে রাজা লেটো অ্যাট্রিডিস, সে প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে এবং তার সামনে রাজা ভ্লাডিমির হারকনেন বসে খাবার খাচ্ছে। সুক ডক্টর উইলিংটনকে সেখানে আনা হয়, যে ডিমান্ড করে যে সে তো তার কাজ করে দিয়েছে, এখন তার স্ত্রীকে ফেরত দিয়ে দেওয়া হোক। তবে রাজা হারকনেন জানায় যে তার স্ত্রীকে সে হত্যা করে ফেলেছে এবং সেমভাবেই ডক্টর উইলিংটনের গলা কেটে তাকেও সে হত্যা করে ফেলে। তখন লেটো আস্তে আস্তে কিছু একটা কথা বলতে থাকে, আর হারকনেন যখন সেটা শুনতে যায় তখন লেটো তার সে বিষাক্ত দাঁতটা চিবিয়ে নেয়, যার ফলে সেখান থেকে একটি গ্যাস নিঃসরণ হয় এবং সেখানে উপস্থিত প্রত্যেকে মারা যায়। যদিও ভ্লাডিমির হারকনেন কোনো মতে তার জানে বেঁচে গিয়েছে, কারণ সে তার প্রোটেকটিভ শিল্ডটাকে অন করেছিল, এবং দ্বিতীয়ত সে উড়তে পারে, তার কাছে একটা পেয়ার হোভারিং ডিভাইস রয়েছে যেটির মাধ্যমে সে অনেক উপরে একটা কোণায় লুকিয়েছিল। অন্যদিকে পল তার পিতা সেই আংটিটা পায়, অর্থাৎ তার রাজবংশের সেই আংটি, এবং সে বুঝতে পেরে যায় যে তার পিতা মারা গিয়েছে। পল সেখানে আবার সেই ভিশনগুলো দেখতে পায়, সে দেখে যে একটি হোলি ওয়ার হচ্ছে, মানে একটি পবিত্র যুদ্ধ হচ্ছে যেখানে পল লড়াই করছে, এবং তারও চোখটা সেই ফরম্যানদের মতন হয়ে গিয়েছে। সে সেই মেয়েটিকেও দেখতে পায়, অর্থাৎ কাইন্সকে, এবং সে খুবই কনফিউজ যে এগুলো সে কেন দেখছে। সেই যুদ্ধটা হচ্ছে পলের নাম নিয়ে, তার পিতার এজেন্ডা দিয়ে, অর্থাৎ অ্যাট্রিডিসদের সেই পতাকা হাতে নিয়ে। তবে কেন ফরম্যানদের কাছে অ্যাট্রিডিসদের পতাকা কেনই বা থাকবে, বা পল কেনই বা সেই অ্যাট্রিডিসদের হয়ে যুদ্ধ করবে? পল তার মায়ের উপরেও রেগে যায়, সে মনে করতে থাকে যে তার সেই বেনেজেসরিটদের মানুষদের জন্য বা তার এই সব তন্ত্রমন্ত্রের জন্যই তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, পরের দিন সকাল হয়েছে, তারা বুঝতে পারছে যে এখন বেরোনোর সময় হয়েছে। আমরা সেখানে একটি স্যান্ড্রয়েডকে দেখতে পাই, একটা বের ইঁদুর, যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আমরা দেখতে পাই তার শরীরটাও ঘামছে, এবং সেই ইঁদুরটি সেই ঘামগুলোই পান করে তার শরীরটিকে হাইড্রেটেড করছে। পল তখন সেই বালির থেকে বেরিয়ে আসে, এবং সঠিক সময় ডানকান তখন একটি জেট ফ্লেয়ার্স নিয়ে চলে আসে। পল এবং তার মা অর্থাৎ জেসিকাকে দেখতে পেয়ে ডানকান প্রচণ্ড খুশি, এবং তাদের সাথে রয়েছে ডক্টর কাই, যাকে প্রথমে খারাপ মনে হলেও সে এখন ভালো রাস্তাটায় নিয়েছে। তারপর তারা একটি স্থানে গিয়ে উপস্থিত হয়, যেটি হচ্ছে একটি টেস্টিং সেন্টার। আসলে এই আরাকিস নামক গ্রহটিকে একটি স্বর্গ বানানোর প্ল্যান হয়েছিল। এখানে বালির নিচ থেকে জল বার করা এবং সেখানে গাছ রোপণ করে এটিকে একটি সুন্দর জায়গা বানানোর প্ল্যান হয়েছিল। তবে যখন মানুষ এই গ্রহ থেকে স্পাইস নামক জিনিসটাকে ডিসকভার করে, তখনই অবশ্যই মানুষ ওই সব ভুলে গিয়ে ব্যবসার দিকে মানুষের মন চলে যায়। মানে স্বাভাবিক ব্যাপার, মাটি থেকে জল বার করতে গিয়ে যদি কেউ তেল বার করে ফেলে তাহলে ব্যাপারটা কেমন হবে, তাই না? সেখানে ডক্টর কাইজ জানায় যে সে জানতো যে অ্যাট্রিডিসদের এই গ্রহতে আনা হয়েছে তাদের হত্যা করার জন্য, তা সত্ত্বেও সে চুপ ছিল, এবং সে পল এবং জেসিকাকে জানায় যেভাবেই হোক এই গ্রহ ছেড়ে পালাতে। তবে পলের মন পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারি। সেই মুহূর্তে সার্ডোকার বাহিনী সেই স্থানে আক্রমণ করে দিয়েছে, এবং পল এবং জেসিকাকে বাঁচানোর জন্য তখন ডনকান সেই সার্ডুকারদের সাথে লড়াই করতে চলে যায়। আমরা লক্ষ্য করি যে সে বড় সাহসের সাথে অনেকগুলো সৈন্যদের সেখানে হত্যা করে, এবং নিজের জীবনের শেষটুকুনি দিয়ে সে পল এবং জেসিকাকে সাহায্য করে, যার ফলে তারা দুজনেই সেখান থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে ডক্টর কাইস, সেও আর খারাপের রাস্তাটা আর নিতে চায় না। সে এতদিন ইম্পেরিয়াল বাহিনীর পা চেটে বেরিয়েছে। সে সার্ডুকারদের হত্যা করার জন্য সে বালিতে এক টাইপের যন্ত্র রেখে দেয়, যেখানে কিছু আওয়াজ তৈরি হয়, যার ফলে সে বৃহৎ স্যান্ডওয়ার্মটি সেই দিকে চলে আসবে। যদিও ডক্টর কাইসকে সেই মুহূর্তে কিছু সার্ডুকার পিছন থেকে ছোড়াঘাত করে। তারা ডক্টর কাইসকে এই কারণে হত্যা করছে যে সে বিশ্বাসঘাতকতা করেছে। সে তো এম্পারার সাডামের চাকর ছিল। তবে ডক্টর কাইস জানায় যে সে একজনকেই মান্য করে, সেটা হচ্ছে সাই হালুট, অর্থাৎ এই গ্রহের রক্ষাকর্তা, সে স্যান্ডওয়ার্ম, অর্থাৎ সেই বৃহদাকার জন্তুটা যে সেই মুহূর্তে এসে তাদের প্রত্যেককে সেখান থেকে গিলে নেয়। তবে কেন সেই জন্তুটা পবিত্র? কারণ সেই জন্তুটার কারণেই সেই চরম মরুভূমির মধ্যে স্পাইস নামক বস্তুটি তৈরি হয়, অর্থাৎ সেই জন্তুটা না থাকলে সেই স্পাইস নামক বস্তুটির কোনো অস্তিত্বই থাকবে না। পল এবং জেসিকা তখন একটি জেস ফ্লেয়ার্স নিয়ে পালায়, এবং তাদের পিছনে অন্যান্য কিছু সাডুকাররা তাড়া করেছে। তারা একটি বালির ঝড়ের মধ্যে ঢুকে যায়, আর অবশ্যই তাদের পিছনে আর কেউ ধাওয়া দেয় না। তবে সেই ঝড়টা এতটাই ভয়ানক ছিল যে হারকনেনরা মনে করতে থাকে যে তারা মরে গিয়েছে। আমরা দেখতে পাই রাবান তার আঙ্কেল অর্থাৎ তার কাকা ভ্লাডিমির হারকনেনকে এসে খবর দেয় যে পল এবং জেসিকা সেই ঝড়ের মধ্যে ঢুকে গিয়েছে, এবং সম্ভবত তারা মারা গিয়েছে, অর্থাৎ অ্যাট্রিডিসের আর কোনো চিহ্ন নেই, সবাই মারা গিয়েছে, এবং সেই গ্রহে হারকনেনরা আবার রাজ করা শুরু করবে। ভ্লাডিমির তখন রাবানকে আদেশ দেয় যে স্পাইসের প্রোডাকশান চেপে দিতে, যাতে মার্কেটে তার দাম বেড়ে যায়, এবং সেই গ্রহে যে কয়জন ফ্রিম্যান রয়েছে তাদের যাতে হত্যা করে ফেলে। অন্যদিকে পল এবং জেসিকা, তারা কি মারা গিয়েছে? তারা সেই ঝড়ের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, এবং পল সেখানে আবার সেই ভিশনগুলো দেখতে পায়। সে বুঝতে পারে যে সে সঠিক রাস্তায় যাচ্ছে, যদিও কিছুক্ষণ পরে তারা সেই ঝড় থেকে বেরিয়ে যায় এবং তাদের সেই জেট ফ্লেয়ারসটি সেখানে বালির মধ্যে ক্র্যাশ করে।
তারপর তারা সেই ফারম্যানদের প্রোটেকটিভ স্যুটটা পরে নেয়, যেটা তাদের সেই মরুভূমিতে জ্যান্ত রাখতে সাহায্য করবে, এবং তারা যাত্রা করছে। পল আবার তার ভিশনটা পেয়েছে যে সেই মেয়েটা অর্থাৎ কাইন্স তাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। সে পলকে শক্তি জোগাচ্ছে এটা বলে যে এই মরুভূমির মধ্যে সে ছোট্ট ইঁদুরটা যদি জ্যান্ত থাকতে পারে তবে কেন পল পারবে না। সো তারা যাত্রা করছে, তবে সেই মুহূর্তে তাদের উপর একটি বিপদ ঘনিয়ে আসে। একটি বৃহৎ আকার স্যান্ডওয়র্ম তাদের দিকে ধেয়ে আসে এবং সে পলকে তখন খেয়ে নিত, তবে আচমকা সে দাঁড়িয়ে যায় যেন সে পলকে আঘাত করতে চায় না বা সে পলকে চেনে। আর সেই মুহূর্তে একটি ড্রামের আওয়াজ আসতে থাকে এবং সেই স্যান্ডওয়র্মটি সেই আওয়াজের দিকে চলে যায়। মানে পল এবং জেসিকাকে সম্ভবত কেউ সাহায্য করেছে। পল বুঝতে পারে যে সেখানে তারা একা নয়, আর সেটাই সত্যি। চারিদিক দিয়ে সব ফেরমেনরা বাইরে বেরিয়ে আসে, আর সেখানে তাদের লিডার অর্থাৎ স্টিলগার উপস্থিত ছিল, যাকে আমরা একটু আগেই দেখেছিলাম। জেমিস নামক একজন মানুষ তখন তাদের হত্যা করার কথা বলে, তবে স্টিলগার জানায় যে তারা এই সুদূর মরুভূমিতে এতক্ষণ ধরে জ্যান্ত ছিল। এটার থেকে প্রমাণ হয় যে তারা যথেষ্ট টাফ। এছাড়াও পলের পিতা অর্থাৎ লেটোসের যথেষ্ট ভালো মানুষ ছিল, যে স্টিলগারের সাথে ভালো ব্যবহার পর্যন্ত করেছে, তাই তাদের মারাটা ঠিক হবে না। তবে সে ফ্রিম্যানদের দলে ঢুকতে গেলে আগে নিজেকে তো প্রমাণ করতেই হবে। আর তখন পল এবং জেসিকা তাদের সাথে লড়াই করা শুরু করে এবং আমরা দেখি যে জেসিকা খুব চমৎকারভাবে স্টিলগারকে সেখানে হারিয়ে দেয়। সো সব কিছুই ঠিক আছে, তবে জেমিস এতেও খুশি না। তাদের একটা নিয়ম আছে, এ লাইফ ফর এ লাইফ, অর্থাৎ একটা নতুন জীবন আসলে আর একটা জীবন দিতে হবে। জেমিস তখন চ্যালেঞ্জ করে পলকে লড়াই করার জন্য, আর তাদের কাছে তো কোনো রাস্তা নেই, কারণ পল এবং জেসিকাকে এই মরুভূমিতে বাঁচতে হলে ফ্রিম্যানদের সাহায্য প্রয়োজন, তাই পল রাজি হয়ে যায়। আর তখন পল সেই মেয়েটিকে দেখতে পায়, অর্থাৎ চেনি কাইন্স, যাকে সে এতক্ষণ ধরে স্বপ্নে দেখেছিল। মেয়েটা পলকে তখন লিসেনাল গাই বলে ডাকে, অর্থাৎ তাদের মাসিহা। তবুও তার মনে সন্দেহ আছে, কারণ পলের বয়সটা তো এখনো অনেক ছোট, হয়তো মানুষ ভুল মানুষকে তাদের মাসিহা বলে ডাকছে। যাই হোক, কাইন্স তখন পলকে তার সেই ছুরিটা দেয় যেটাকে বলা হয় ক্রিসনাইফ, যেটা সেই সাই হুলুর নামক সেই জন্তুটির দাঁত দিয়ে তৈরি। এবং পল তখন জেমিসের সাথে লড়াই করার জন্য নেমে পড়ে, এবং আমরা দেখি যে পল বার বার করে জেমিসকে মারতে গিয়েও ছেড়ে দিচ্ছে। জেসিকা তখন জানায় যে পল কোনোদিন এর আগে মানুষদের হত্যা করেনি, তবে এইটা জীবন মরণের খেলা, দয়া মায়া করলে কোনো চলবে না। তাই ফাইনালি পল জেমিসকে সেখানে হত্যা করে ফেলে এবং নিজেকে একজন যোগ্য ফেমেন হিসেবে প্রমাণ করে। পল এই প্রত্যেকটা জিনিস স্বপ্নে দেখেছিল, অর্থাৎ সেই ছুরিটা, সেই ছুরিতে লেগে থাকা রক্ত, সব কিছু। আসলে এটাই তো তার ফেট বা তার ভাগ্য, তার নিয়তি তাকে এইখানে এনেছে, যে জিনিসটা সে বহু আগে থেকে দেখে এসছে। তবে জেসিকা এখনও তার নিজের গ্রহে ফেরত যেতে চায়, তবে পল তার মাকে আটকে দেয়। সে জানে যে তার পিতা এই গ্রহতে এসেছিল সেই স্পাইসের লোভে নয়, বরং সেই মানুষদের সাথে বন্ধুত্ব করতে, একটা ভালো পরিবেশ তৈরি করতে, যে কাজটা পল করবে। সে এই গ্রহতেই থাকতে চায় এবং পল এবং জেসিকা তখন সেই ফ্রেম্যানদের সাথে চলে যায়। তবে যাওয়ার আগে একটি চমৎকার সিন সে দেখতে পায়, সেই বালির মধ্যে একটি বৃহৎ আকার স্যান্ডওয়র্ম, যার পিঠের উপরে একজন মানুষ চড়ে রয়েছে, মানে সেই বৃহৎ জন্তুটাকেও একজন ফ্রেম্যান কন্ট্রোল করছে। পল এটা দেখতে পেয়ে অবাক হয়ে যায়, আর তখন কাইন্স তাকে জানায় যে এটা তো শুধু শুরু, এখন অনেক কিছু দেখা বাকি রয়েছে। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়। সত্যি বলতে সিনেমাটা আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে, তার স্টোরি, এছাড়াও সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালস, তার মিউজিক অসম, সেই জন্য বারবার আমি বলছি যে সিনেমাটা দেখুন একবার। এনিওয়েজ, আপনি আমাকে ইনস্টা, ফেসবুক বা আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন। অ্যান্ড এই ভিডিওস আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।